মির্চি 98.3 বিশেষ নিবেদন, শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ঐতিহাসিক উপন্যাস অবলম্বনে তুঙ্গভদ্রা তীরে। মির্চি 98.3 বিশেষ নিবেদন, শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ঐতিহাসিক উপন্যাস তুঙ্গভদ্রা তীরে। শরদিন্দু বন্দ্যোপাধ্যায় জন্ম 30 মার্চ 1899, মৃত্যু 1970 সালের 22 সেপ্টেম্বর। বাংলা সাহিত্যে তিনি ছিলেন এক বহুমুখী প্রতিভা। পাল্লা দিয়ে লিখেছেন সত্যান্বেষী ব্যোমকেশ বক্সীর গল্প, চিত্রনাট্য, অজস্র ছোট গল্প ও ঐতিহাসিক উপন্যাস। আজকের গল্পটি আমরা নিয়েছি আনন্দ পাবলিশার্স থেকে প্রকাশিত শরদিন্দু অমনিবাস তৃতীয় খণ্ড এই বইটি থেকে। তুঙ্গভদ্রা তীরে প্রথম প্রকাশিত হয় শারদীয়া আনন্দবাজার পত্রিকায় 1965 সালে। এই গল্পটির জন্য শরদিন্দুবাবু 1967 সালে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে পান রবীন্দ্র পুরস্কার। আমাদের জন্য এই গল্পটির রেডিও রূপান্তর করেছেন গোধূলি শর্মা। প্রধান চরিত্রে মহারাজ দেবরায়, বিদ্যুন্মালা, মণিকঙ্কনা, অর্জুন বর্মা ও বলরাম। গল্প পাঠে মীর, গল্পের সূত্রধার দীপ। তুঙ্গভদ্রা তীরের ভূমিকায় শরদিন্দুবাবু লিখেছিলেন, আমার কাহিনী ফিকশনালাইজড হিস্ট্রি নয়, হিস্টোরিক্যাল ফিকশন। শুরু হচ্ছে তুঙ্গভদ্রা তীরে প্রথম পর্ব। কাহিনীর পটভূমিকা যে সময়ের, তখন যাতায়াত, ব্যবসা বাণিজ্যে নদী পথের একটা বিশাল ভূমিকা ছিল। 1352 শতাব্দে পূর্ব বাংলাদেশ থেকে দক্ষিণে তামিল দেশ পর্যন্ত যোগাযোগের অন্যতম মাধ্যমই ছিল জলপথ। বৈশাখ মাসের দুপুর কৃষ্ণা আর তুঙ্গভদ্রা নদীর সঙ্গম স্থল থেকে দূরে তিনটে বড় নৌকো উজানে চলেছে। সঙ্গম পার করে তারা বাঁদিকে তুঙ্গভদ্রায় ঢুকবে। গন্তব্য 70 ক্রোশ দূরের বিজয়নগর। প্রথম নৌকোটি ময়ূরপঙ্খী, আকারে বিশাল, ময়ূরের মতো গাঢ় নীল ও সবুজ রং, পালেও নীল সবুজে অদ্ভুত নকশা। তাতে রয়েছেন দুই রাজকুমারী ও রাজপরিবারের লোকেরা। দ্বিতীয় নৌকোটি মকরমুখী, আকারে প্রথমের চেয়ে খানিক ছোট, ধূসর রঙের বৈচিত্র্যহীন। এই নৌকোয় রয়েছে 30 জন নৌযোদ্ধা, রান্নার ঠাকুর, নাপিত আর চাকর বাকরের দল। 3 নম্বর নৌকোয় আছে প্রচুর খাবার দাবার, চাল, ডাল, ঘি, গম, তেল, নুন, হলুদ ইত্যাদি। এতগুলো লোকের এতদিনের সফরের প্রয়োজনীয় জিনিসপত্র। সূর্য এখন মাঝ গগনে। ময়ূরপঙ্খীর ছাদে বসে আছেন কলিঙ্গের দুই রাজকুমারী বিদ্যুন্মালা ও মণিকঙ্কনা। কলিঙ্গের মহারাজা এদের পিতা হলেও মা আলাদা। বিদ্যুন্মালার মা রুক্মিণী দেবী ছিলেন আর্য এবং মণিকঙ্কনার মা চম্পা দেবী ছিলেন অনার্য বংশের। মণিকঙ্কনা বললেন, একটা কথা বল দেখি মালা, চিরদিনই বিয়ের বর কোনের বাড়িতে বিয়ে করতে যায়, কিন্তু তুই বরের বাড়িতে বিয়ে করতে যাচ্ছিস, এ কেমন কথা? বিদ্যুন্মালা বললেন, তুই হাসালি কঙ্কনা, এ বিয়ে নাকি? এ তো রাজনীতির দাবা খেলার চাল। হোক দাবা খেলার চাল, তা বলে বর বিয়ে করতে আসবে না কেন? তিন তিনটে বউ ছেড়ে আসা কি সহজ রে? দুই বোন প্রায় সমবয়সী, তবু চেহারায় আর স্বভাবে প্রভেদ বিস্তর। অষ্টাদশী বিদ্যুন্মালা তন্নি তপ্ত কাঞ্চন বর্ণা, কিন্তু চকিত হরিণীর মতো চঞ্চল নয়না নন। নিবিড় কালো চোখ দুটি শান্ত, প্রগাঢ়। তার সমস্ত উচ্ছল যৌবন যেন ওই নিবিড় কালো চোখ জোড়ায় স্থির নিস্তরঙ্গ হয়ে গিয়েছে। তার স্বভাবেও এক অদ্ভুত গভীরতা আছে, যাকে সহজে বিচলিত করা যায় না। ঠিক যেন অন্তঃসলিলা নদী, বাইরে থেকে অন্তরের পরিচয় অল্পই পাওয়া যায়।
অন্যদিকে মণিকঙ্কনা ঠিক এর বিপরীত। সে তন্নী নয়, দীর্ঘাঙ্গী নয়, তার সমস্ত দেহ যেন যৌবনের উদ্বেল উচ্ছ্বাস ধরে রাখতে পারছে না। চোখ দুটি খঞ্জন পাখির মতো চঞ্চল, ঠোঁট দুটি নবকিশলয়ের মতো রক্তিম, দেহের বর্ণ বিদ্যুন্মালার মতো উজ্জ্বল নয়, একটু চাপা, যেন সোনার কলসে কুচি দুব্য ঘাসের ছায়া পড়েছে। তার প্রকৃতিও মোটেই অন্তর্মুখী নয়, বাইরের পৃথিবী সবসময় তাকে আকর্ষণ করে চলেছে। মনে বেশি চিন্তা ভাবনাও নেই, বিচিত্র ও নতুন কাজে লিপ্ত হবার জন্য সে সর্বদাই উন্মুখ। এই পৃথিবী যেন তার রঙ্গ কৌতুক খেলাধুলার লীলাঙ্গন। মণিকঙ্কনা বললেন, মহারাজ, দেবরায়ের তিনটে রানী আছে আর তুই হবি চতুর্থী, তাই বুঝি তোর ভালো লাগছে না? তোর বুঝি ভালো লাগছে খুব। আমার ভালোও লাগছে না, আবার মন্দও লাগছে না। রাজাদের অনেকগুলো রানী তো থাকে, কোনো রাজার শুধুমাত্র একটি রানী, কখনো তো শুনিনি এমন বাপু। আমি শুনেছি রামচন্দ্রের একটি সীতা ছিল। সে তো ত্রেতা যুগেরে, কলিকালের মেয়েরা সস্তা, তাই পুরুষেরা যে যত পারে বিয়ে করে। বিশ্রী ব্যবস্থা, স্ত্রী যদি স্বামীকে পুরোপুরি না পায় তাহলে বিয়ের কোনো মানেই হয় না। তার চেয়ে বরং পুরোপুরি পাওয়া কাকে বলে ভাই? স্বামী তো আর স্ত্রীর সম্পত্তি নয় যে কাউকে ভাগ দেবে না, বরং স্ত্রী স্বামীর সম্পত্তি। আমি মানি না। না মানলে কি হবে, বিয়ে তো করতে যাচ্ছিস। যাচ্ছি, প্রাণদণ্ডে দণ্ডিত নিরপরাধ মানুষ যেমন বদ্ধভূমিতে যায় তেমনি, কিন্তু যার তিন তিনটে বউ আছে তাকে কোনোদিন ভালোবাসতে পারবো না ভাই। কেন কষ্ট পাচ্ছিস? আচ্ছা ভেবে দেখ, তোর মা আর আমার মা কি মহারাজকে ভালোবাসেন না? বিয়ে হোক, তুইও নিজের মহারাজটিকে ভালোবাসতে পারবি, তখন আর সতীনের কথা মনেই থাকবে না। আচ্ছা মনে কর, মহারাজ আমার সঙ্গে সঙ্গে তোকেও গ্রহণ করলেন, তুই তাকে ভালোবাসতে পারবি? পারবো না, বলিস কি? তাকে অন্য বউরা যতখানি ভালোবাসে আমি তার চেয়ে ঢের বেশি ভালোবাসব। আমার বুকে ভালোবাসা ভরা রয়েছে, যিনি আমার স্বামী হবেন তাকেই আমি প্রাণ ভরে ভালোবাসব। আমি যদি তোর মতন হতে পারতাম, কিন্তু আমার মন বড় স্বার্থপর রে, যাকে চাই কাউকে তার ভাগ দিতে পারি না। মণিকঙ্কনা বিদ্যুন্মালাকে দু হাতে জড়িয়ে ধরলেন আবেগে, বললেন, না না না, তুই বড্ড বেশি ভাবিস, অত ভাবলে তো মাথা খারাপ হয়ে যাবে। আচ্ছা যা হওয়ার তাই যখন হবে, তখন এত ভেবে কি লাভ বলতো? বিদ্যুন্মালা চুপ করে যান, দুই বোন আরো কাছাকাছি নিবিড় হয়ে বসেন। সূর্যের গনগনে আঁচ উত্তাপ হারিয়েছে, আলতো হাওয়ায় ভেসে বেড়াচ্ছে দক্ষিণ তীরের গন্ধ। বিজয়নগর দাক্ষিণাত্যের এক শক্তিশালী হিন্দু রাজ্য, আর সেই বিজয়নগরের রাজা হলেন দেবরায়। দেবরায়ের বয়স বর্তমানে 35, তার দেহ যেমন দৃঢ় ও সুগঠিত, চরিত্র তেমনি বজ্র কঠিন, অসম্ভব বিচক্ষণ, অসাধারণ শাসক ও রণপণ্ডিত। কৃষ্ণা নদীর দক্ষিণে ক্রমবর্ধমান বিদেশি শক্তির গতিরোধ করতে হলে সংঘবদ্ধ হওয়া যে একান্ত প্রয়োজন, তা তিনি রাজ্য শাসনের শুরুতেই বুঝে গিয়েছিলেন। তাই প্রথমেই আশেপাশের হিন্দু রাজ্যগুলির একটি করে রাজকন্যা বিয়ে করে তাদের সাথে সন্ধি স্থাপন করেন। সকলেই যে স্বেচ্ছায় রাজি হলেন এমনটা নয়, কারো কারো ওপর বল প্রয়োগও করতে হল। তার মধ্যে অন্যতম এই কলিঙ্গ রাজ্য। এক প্রস্থ যুদ্ধের পর কলিঙ্গরাজ ভানুদেব পরাজিত হন। শান্তি ভিক্ষা করলে শর্ত হিসেবে তার কন্যা বিদ্যুন্মালাকে দেবরায়ের হাতে সমর্পণ করার প্রস্তাব মেনে নিতে হয়। দেবরায় রাজ্য ছেড়ে যেতে পারবেন না শত্রুপক্ষের আক্রমণের আশঙ্কায়, তাই ঠিক হয় রাজকন্যাকেই বিজয়নগর পাঠাতে হবে, সেখানেই হবে বিয়ের অনুষ্ঠান। স্থলপথ দুর্গম,
তাই জলপথেই যাত্রা। রাজকন্যা বিদ্যুন্মালার সঙ্গী হলেন বোন মণিকঙ্কনা, তাদের সখী পরিজন আর রাজবৈদ্য রসরাজ। সূর্য তুঙ্গভদ্রার তীরে রক্তিম আভা ঢেলে অস্ত যাচ্ছে একটু একটু। মণিকঙ্কনার চঞ্চল চোখ জলের ওপর এদিক ওদিক ঘুরে বেড়াতে বেড়াতে আচমকা এক জায়গায় এসে স্থির হল। মণিকঙ্কনা বললেন, মালা মালা দেখ তো, ওই জলের উপর কিছু দেখতে পাচ্ছিস? কই, দেখি দেখি। হ্যাঁ সত্যি তো, একটা মানুষ ভেসে যাচ্ছে। ওই যে ওই দেখ, হাত তুল, হাতে কি যেন একটা রয়েছে না? বোধহয় অনেক দূর থেকে সাঁতার কেটে আসছে কৃষ্ণা নদী দিয়ে, আর ভেসে থাকতে পারছে না। এই রে, সঙ্গমের তরের মুখে পড়লেই ডুবে যাবে যে। হঠাৎ মণিকঙ্কনা দ্রুত পায়ে নিচে নেমে গেলেন। অন্য নৌকো দুটোর বাইরে লোকজন নেই, তাই কেউ কিছু লক্ষ্যও করেনি। মণিকঙ্কনা শাঁক বাজাতে বাজাতে আবার ছাদে উঠে এলেন। প্রয়োজনের সময় শাঁক বাজিয়ে অন্য নৌকোর দৃষ্টি আকর্ষণ করা নৌযাত্রার নিয়ম। বিদ্যুন্মালা উদ্বিগ্ন চোখে ভাসমান মানুষটার দিকে তাকিয়ে রইলেন। সে স্রোতের ঘূর্ণির মধ্যে পড়ে ভেসে থাকার প্রাণপণ লড়াই চালিয়ে যাচ্ছে। দেখতে দেখতে দ্বিতীয় নৌকোর খোল থেকে পিলপিল করে লোক বেরিয়ে এলো। ঘটনাটা দেখে কয়েকজন জলের মধ্যে ঝাঁপও দিল। প্রথম জনের কৌশল দেখবার মতো, সে দ্রুত সাঁতার কেটে এগোতে লাগলো। তার গতি প্রকৃতি দেখে মনে হলো সে জানে ডুবন্ত ব্যক্তিকে কিভাবে উদ্ধার করতে হয়। ওদিকে ময়ূরপঙ্খীর ছাদে দাঁড়িয়ে দুই রাজকন্যা উত্তেজনায় তাকিয়ে রইলেন জলের দিকে। বৃদ্ধ রাজবৈদ্য রসরাজও যোগ দিলেন তাদের সাথে। বেশ কিছুক্ষণ পরে লোকটিকে ময়ূরপঙ্খীতে টেনে তুলে পাটাতনের ওপর শোয়ানো হল। লোকটি যুবক, তার দেহ দীর্ঘ ও দৃঢ়, কিন্তু এখন কিরকম শিথিল হয়ে পড়েছে। দীর্ঘক্ষণ জলে ডুবে থাকার জন্য গায়ের চামড়াও পাংশু, দেখে মনে হয় মৃত। অথচ তার দুহাতে দুটো বাঁশের লাঠি শক্ত করে ধরা আছে। বিদ্যুন্মালার হৃদয় ব্যথায় করুণায় ভরে উঠল। মনে মনে বললেন, আহারে হতভাগ্য যুবক, কোন দৈব দুর্বিপাকে এমন অবস্থায় পড়েছে কে জানে, বাঁচবে কিনা বুঝতে পারছি না। মণিকঙ্কনা তড়তড় করে ছাদ থেকে নেমে এলেন পাটাতনে। আগেই চলে এসেছিলেন রাজবৈদ্য রসরাজ, নাড়ি টিপে পরীক্ষা নিরীক্ষা শুরু করে দিয়েছেন তিনি। মণিকঙ্কনা জিজ্ঞেস করলেন, বেঁচে আছে তো? রসরাজ বললেন, নাড়ি আছে কিন্তু বড় দুর্বল, আমি ওষুধ দিচ্ছি। রসরাজ নিজের ঘরের দিকে এগোলেন। ময়ূরপঙ্খী নৌকোয় উপরতলার দুটি সুসজ্জিত ঘরের একটিতে দুই রাজকন্যা থাকেন, অন্যটিতে রাজবৈদ্য রসরাজ। ঘরে গিয়ে একটি বাক্স খুললেন তিনি, তারপর ওষুধ তৈরি করে মণিকঙ্কনার হাতে পাত্রটি দিলেন। রসরাজ বললেন, এতেই কাজ হবে, যাও খাইয়ে দাও। মণিকঙ্কনা ফিরে এলেন। যে লোকটি চরম দক্ষতায় এই মরণাপন্ন যুবকটিকে উদ্ধার করেছে তার হাতে ওষুধ পাত্রটি দিলেন। মণিকঙ্কনা বললেন, এই নাও, আস্তে আস্তে এটা ওকে খাইয়ে দাও। আচ্ছা, তুমি তো ওকে জল থেকে টেনে তুলেছিলে না আগে? হ্যাঁ রাজকুমারী। তোমার নাম কি? দাসের নাম বলরাম কর্মকার, আমি বঙ্গদেশের লোক তো তাই সাঁতারটা ভালো জানি। বেশ খানিক প্রতীক্ষার পরে ওষুধের ক্রিয়ায় যুবক ধীরে ধীরে তাকালো। কিছুক্ষণ শূন্য চোখে তাকিয়ে থাকার পর ওঠার চেষ্টা করল। বলরাম তাকে ধরে বসাল। এখন কেমন বোধ করছো? সে কোনো উত্তর দিল না, এদিক ওদিক দেখতে লাগল। বলরাম আবার প্রশ্ন করল, আচ্ছা তুমি কে বলতো? তোমার দেশ কোথায়, নাম কি, নদীতে এভাবে ভেসে যাচ্ছিলে কেন? ইতিমধ্যে রসরাজ এসে উপস্থিত হন। আহা, ওকে এখন এত প্রশ্ন করো না,
নিজেদের নৌকোয় নিয়ে যাও। আগে এক পেট গরম ভাত খাওয়াও, নারী সুস্থ হবে। তারপর যত ইচ্ছে প্রশ্ন করো। জি আজ্ঞা, জি আজ্ঞা। বলরাম ও নাবিকেরা ধরাধরি করে যুবককে ডিঙিতে তুলল। ডিঙি মকরমুখী নৌকর দিকে চলে গেল। দিন ফুরিয়ে নেমে এসেছে রাত। নৌকো তিনটি সঙ্গম ছেড়ে প্রবেশ করেছে তুঙ্গভদ্রায়। চারদিক নিস্পন্দ, নিথর। নদীর স্রোতেও কোনো চাঞ্চল্য নেই। সমস্ত চরাচর যেন জ্যোৎস্না চাদর গায়ে জড়িয়ে অলীকের স্বপ্ন দেখে চলেছে ঘুমের ঘোরে। দুই রাজকুমারী ঘুমিয়ে পড়ার চেষ্টা করছেন, কিন্তু এই একঘেয়ে যাত্রাপথে আজ আচমকা যা ঘটল তার রেশ তাদের ঘুমের সীমান্তে পৌঁছে জাগিয়ে তুলছে বারবার। বিদ্যুন্মালা মণিকঙ্কনার দিকে ফিরলেন, বললেন, কিরে ঘুমোসনি এখনো? না, ঘুমোলেই জলে হাবুডুবু খাওয়া মানুষটার ছবি চোখের সামনে কেমন কেমন ভেসে উঠছে। আচ্ছা, মানুষটা কে বলতো? দেখে তো উচ্চবর্ণ বলেই মনে হলো, ব্রাহ্মণ কিংবা ক্ষত্রিয় হবে, কিন্তু হাতে লাঠি কেন? হয়তো ভেসে থাকার জন্য, পাশের লাঠি তো ভাসিয়ে রাখে। আরো কিছুক্ষণ এসব আলোচনার পর তাদের চোখের পাতা ভারী হয়ে এলো। এদিকে মকরমুখী নৌকোয় জেগে রয়েছে দুজন, বলরাম কর্মকার ও জল থেকে উদ্ধার হওয়া যুবক। দুজনেই নিচু স্বরে কথা বলছে। বলরাম বলল, তুমি যে মুসলমান নও তা আমি বুঝেছি, তোমার নাম কি? আমার নাম অর্জুন বর্মা। কোথা থেকে আসছো? গুলবর্গা থেকে। গুলবর্গা নাম শুনেছি বটে, দক্ষিণে জবনদের রাজধানী। ওরা বড় অত্যাচারী, আমিও ওদের জন্য আমার দেশ ছেড়েছি, তুমিও কি তাই? হ্যাঁ, আজ সকালে ভীমা নদীতে ঝাঁপ দিয়েছিলাম। ভীমা এসে কৃষ্ণায় মিশেছে, আর তার অনেক পরে কৃষ্ণা তুঙ্গভদ্রায়। এত দূর আসতে পারবো ভাবিনি। এই এই লাঠিটা ছিল, তাই কোনো মতে ভেসেছিলাম। তারপর তো তুমি এসে বাঁচালে। তো যাচ্ছিলে কোথায়? বিজয়নগর। তাহা ভালোই হলো, আমরাও ওখানেই যাচ্ছি। তোমরা কোথা থেকে আসছো? কলিঙ্গ থেকে, 3 মাসের পথ। সামনের বড় নৌকায় কারা যাচ্ছে? বলরাম একটু চিন্তা করল। এখন তারা তুঙ্গভদ্রার স্রোতে প্রবেশ করেছে, নদীর দুকুলেই বিজয়নগরের অধিকার, তাই অতি সাবধানতা নিষ্প্রয়োজন। বলরাম বলল, কলিঙ্গের দুই রাজকন্যা যাচ্ছেন, বড় রাজকন্যার সঙ্গে বিজয়নগরের রাজা দেবরায়ের বিয়ে হবে। অর্জুন বর্মা এ বিষয়ে আর কোনো উৎসাহ দেখালো না। বলরাম পাটাতনের ওপর লম্বা হয়ে শুয়ে পড়ল। বলরাম বলল, রাত অনেক হয়েছে, শুয়ে পড়ো, এখনো তোমার শরীরের গ্লানি কাটেনি। অর্জুন বর্মা লাঠি দুটো পাশে রেখে টান টান হল, বলল, তোমার নিজের কথা তো বললে না। আমি কলিঙ্গ থেকে আসছি বটে, কিন্তু আদতে আমি বাংলাদেশের লোক, জাতিতে কামার। বাংলা এখন বহিরাগতদের অত্যাচারের শ্মশান হয়ে গেছে, তাই দেশ ছেড়ে চলে এসেছি কলিঙ্গে। আচ্ছা, ভালো কথা, তোমার বিয়ে হয়ে গেছে? না। বেশ, তোমার কথা তো শুনলাম, এবার আমার জীবনের কথা বলি শোনো। দামোদরের তীরে মস্ত নগর বর্ধমান, সেখানে আমার কামারশালা ছিল, বেশ বড়। কাস্তে, কুড়ুল, কাটারি, তলোয়ার, সড়কি, এমনকি কামান পর্যন্ত তৈরি করতে জানি। একবার লোহা কিনতে গেছি, ফিরে এসে দেখি সৈন্যরা আমার কামারশালা তছনছ করে দিয়েছে, আর আমার বউটাকে ধরে নিয়ে গেছে। আমার আর দেশে মন টিকল না, শেষমেশেই কলিঙ্গ দেশে চলে এলাম। এখানে এসে পশার জমালাম, তখন কলিঙ্গের সাথে বিজয়নগরের যুদ্ধ চলছে, আমি অস্ত্রশস্ত্র তৈরি করতে লেগে গেলাম। তারপর একদিন যুদ্ধ থামল,
কলিঙ্গ নগরের রাজকন্যার সাথে বিজয়নগরের রাজার বিয়ে ঠিক হল। আমিও ভাবলাম বাংলা ছেড়ে যখন এতদূর চলেই এসেছি তখন বীরের রাজ্য বিজয়নগরই বা যাব না কেন। শুনেছি রাজা দেবরায় শুধু বীর নন, গুণের কদরও করতে জানেন। যদি তার নজরে পড়ি আমার বরাত ফিরে যাবে। আর কি, যন্ত্রপাতি নিয়ে বেরিয়ে পড়লাম। কথা শেষ হলে ঘাড় ঘুরিয়ে বলরাম দেখে অর্জুন বর্মা ঘুমিয়ে পড়েছে। সে নিজে জীবনে অনেক দুঃখ পেলেও দুঃখ বস্তুটাকে খুব একটা আমল দেয়নি। দুঃখ তো আছেই, সে তো জীবনের সঙ্গী। তার ফাঁকে ফাঁকে যতটুকু সুখ খুঁজে নেওয়া যায় সেটুকুতেই শান্তি। কিন্তু এই ছেলেটির ক্লান্ত শিথিল মুখের দিকে তাকিয়ে ভারী মায়া হলো তার। আহা, কতই বা বয়স হবে ছেলেটার, বড় জোর 21-22, বলরামের চেয়ে অন্তত বছর দশেকের ছোট। এই বয়সে অভাগা অনেক দুঃখ পেয়েছে নিশ্চয়ই, না হলে কেউ দেশ ছেড়ে পালাবার জন্য নদীতে ঝাঁপ দেয়। পরদিন দুপুরের ভোজ শেষ হলে অর্জুনের ডাক পড়ে ময়ূরপঙ্খী নৌকোয়। রসরাজ অর্জুন বর্মাকে জিজ্ঞেস করেন, তোমার শরীর কেমন আছে? গায়ে ব্যথা আছে? ব্যথা সামান্য আছে, তবে আপনার ওষুধে শরীরের সমস্ত গ্লানি চলে গেছে। ভালো ভালো, তা তুমি যদি আত্মপরিচয় দিতে চাও দিতে পারো, না দিতে চাও দিও না। তুমি অতিথি, আমরা প্রশ্ন করব না। অর্জুন বর্মা সংক্ষেপে তার পরিচয় দিল। আচ্ছা, তুমি আমাদের সাথে থাকতে পারো, কোনো অসুবিধে নেই, আজ এসো বৎস। অর্জুন বর্মা উঠে দাঁড়াল। বাইরে দাঁড়িয়ে দুই রাজকুমারী সবটাই শুনছিলেন। কথা শেষ হলে তারা নৌকোর পাটাতনের ওপর এসে দাঁড়ালেন। অর্জুন বর্মা রক্ষীদের সঙ্গে বাইরে এলো। রাজকুমারীদের দেখে হাত জোড় করে অভিবাদন জানিয়ে ডিঙিতে চেপে বসল। সেদিন রাতে দুই রাজকন্যার মধ্যে একজন স্বপ্ন দেখলেন স্বয়ংবর সভা। মালা হাতে দাঁড়িয়ে আছেন, দিকবিদিক থেকে রাজকুমারেরা এসেছেন। যিনি জলে ছায়া দেখে শূন্যে মাছের চোখে তীর বেঁধাবেন তার গলাতেই মালা পরাবেন রাজকন্যা। কিন্তু একে একে সব রাজাই ব্যর্থ হচ্ছেন। রাজকন্যা অভিমানী, অর্জুন এখনো কেন আসছে না? অবশেষে ছদ্মবেশে অর্জুন এসে তীর নিক্ষেপ করলেন মাছের চোখে। রাজকন্যা অর্জুনের গলায় মালা দিলেন, আর অর্জুন ছদ্মবেশ ত্যাগ করে তার সামনে হলেন নতজানু। বিজয়নগর পৌঁছতে আর বেশি দিন বাকি নেই। এ কদিনে বলরাম ও অর্জুন বর্মার মধ্যে ঘনিষ্ঠতা আরো গাঢ় হয়েছে। দেশত্যাগের দুঃখ আর সেই ত্যাগের পেছনে আরো গভীরতর আঘাতের দুঃখ তাদের যেন এক করে দিয়েছে। কেউ কারুর সঙ্গ ছাড়ে না, খাওয়া দাওয়া উঠা বসা সব একসঙ্গে। এদিকে বিজয়নগর যত কাছে এগিয়ে আসছে দুই রাজকন্যাও অশান্ত হয়ে পড়ছেন মনে মনে। সম্পূর্ণ অপরিচিত এক রাজ্য, কেমন তার মানুষজন, রাজা দেবরাই বা কেমন, এইসব আশঙ্কা তাদের চোখের পাতায় উৎকণ্ঠা হয়ে জেগে রয়েছে সর্বক্ষণ। বিজয়নগর পৌঁছবার আগের রাতে তারা সারা রাত দু চোখের পাতা এক করতে পারলেন না। একসময় দুজনে ঘর ছেড়ে নৌকোর ছাদে উঠে গেলেন, নক্ষত্র খচিত আকাশের নিচে বসে রইলেন বেশ খানিকক্ষণ চুপচাপ। কিছু পরে নিস্তব্ধতা ভাঙলেন মণিকঙ্কনা। কি রে, কি ভাবছিস? শিরে সংক্রান্তি। ভয় করছে? হ্যাঁ, তোর করছে না?
একটু একটু। ও মিথ্যে ভয়, একবার গিয়ে পৌঁছলেই ভয় কেটে যাবে দেখিস। হয়তো আরো বাড়বে। ধুর, তুই কেবল মন্দ দিকটাই দেখিস। মন্দ কি যে বাদ দেওয়া যায় না কঙ্কনা। তুই তুই কাঁদছিস? কাঁদিস না, কাঁদিস না বলছি। এই মালা, দেখ দেখ পশ্চিমের দিকে কিছু দেখতে পাচ্ছিস? আগুনের পিণ্ড না? কোথায় আগুন জ্বলছে? বিজয়নগর তো ওইদিকে। তাহলে নিশ্চয়ই বিজয়নগরের আলো। দাঁড়া দাঁড়া, আমি খবর নিচ্ছি। রক্ষী রক্ষী! আজ্ঞা করুন রাজকুমারী। ওই যে আলো দেখা যাচ্ছে, ওটা কিসের তুমি জানো? জানি দেবী, বিজয়নগরে হেমকুট নামে যে পাহাড় আছে, প্রতি রাতে তার চূড়ায় ধুনি জ্বলে। সারা দেশের লোক যাতে জানতে পারে বিজয়নগর জেগে আছে, আমরা কাল বিকেলেই বিজয়নগর পৌঁছবো। আচ্ছা বুঝেছি, তুমি যাও। মির্চি 98.3 তে শুনছেন শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ঐতিহাসিক উপন্যাস অবলম্বনে তুঙ্গভদ্রার তীরে। গল্পের পরবর্তী অংশ ব্রেকের পর। মির্চি 98.3 এর বিশেষ নিবেদন, শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ঐতিহাসিক উপন্যাস অবলম্বনে তুঙ্গভদ্রার তীরে। শুনছেন মির্চি 98.3 এর বিশেষ নিবেদন, শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের তুঙ্গভদ্রার তীরে প্রথম পর্ব। কলিঙ্গ দেশের দুই রাজকন্যা বিদ্যুন্মালা ও মণিকঙ্কনা জলপথে যাত্রা করছেন বিজয়নগরের উদ্দেশ্যে। যেতে যেতে দুই রাজকন্যা দেখতে পান একজন মানুষ জলে ডুবে যাচ্ছে। বলরাম বলে এক যুবক সাহস দেখিয়ে তাকে বাঁচায়। জল থেকে উদ্ধার পাওয়া যুবক বলে তার নাম অর্জুন বর্মা। তারপর পরদিন বিকেলে তিনটে নৌকো বিজয়নগর পৌঁছল। রাজা দেবরায় নিজে আসেননি, কিন্তু অসংখ্য হাতি ঘোড়া দোলা আর সৈন্য পাঠিয়েছেন অতিথি অভ্যর্থনার জন্য। আর পাঠিয়েছেন তার প্রাণাধিক প্রিয় স্নেহের ছোট ভাই কুমার কম্পনকে। নৌকাগুলো ঘাটের কাছাকাছি আসতেই বিদ্যুন্মালা গম্ভীর বিষণ্ন মুখে পাটাতনের ওপর এসে দাঁড়ালেন। আচমকা বিকেলের সূর্য ঢেকে গেল নিকষ কালো মেঘের চাদরে। দক্ষিণ কোণ থেকে ধেয়ে এলো অতর্কিত ঝড়, বিস্ফোরণের মতো আছড়ে পড়ল চারিদিকে। দাক্ষিণাত্যে এরকম ঝড় মাঝে মধ্যেই হয়, যদিও ঝড়ের স্থায়িত্ব বেশিক্ষণের নয়, তবু তার আবির্ভাব এতটাই আকস্মিক যে সতর্ক হওয়ার সময় এবং শক্তি দুটোই হারিয়ে যায়। ঝড়ের দাপটে মুহূর্তে সব ছারখার হয়ে গেল। তিনটি নৌকোই ঝড়ের ধাক্কায় কাত হয়ে পড়ল। ময়ূরপঙ্খীর পাটাতনের ওপর থেকে বিদ্যুন্মালা শূন্যে উঠে মত্ত জলরাশির মধ্যে অদৃশ্য হয়ে গেলেন। মকরমুখী নৌকো থেকেও কয়েকজন নাবিক সৈনিক জলে পড়ে গেল, আর তাদের মধ্যে ছিল অর্জুন বর্মা। সামনে তাকিয়ে রাজকুমারীকে জলে ডুবে যেতে দেখে সে তীর বেগে সাঁতার কেটে চলল। এদিকে অতলে হারিয়ে যেতে যেতে বিদ্যুন্মালা অনুভব করলেন কে একজন তাকে টেনে ওপরে নিয়ে যাচ্ছে, কিন্তু তার শরীর জলের প্রচণ্ড তোড়ে অবশ, যেন জীবন ও মৃত্যুর সমস্ত ব্যবধান ঘুচে গেছে। ধীরে ধীরে তার সামান্যতম জ্ঞানটুকুও হারিয়ে গেল। ঝড় থেমেছে, মেঘের অন্ধকার কেটে গিয়ে রাতের আঁধার নেমে এসেছে। ঘাটে অতিথি সংবর্ধনার দল ঝড়ের দাপটে হারিয়ে গেছে এদিক ওদিক। কুমার কম্পন অতিথিদের অনুসন্ধানের চেষ্টা করলেন বটে, কিন্তু অন্ধকারে কোনো সুরাহা করতে না পেরে সৈন্যদের ঘাটে রেখে ফিরে গেলেন রাজভবনে। রাজা দেবরায়কে সব খবর দিয়ে বললেন আগামীকাল সকালে আবার ঘাটে যাবেন অতিথি আপ্যায়নের জন্য। এদিকে বিদ্যুন্মালার জ্ঞান ফিরে এলো।
তার মনে পড়ে গেল তিনি ডুবে যাচ্ছিলেন, কিন্তু ভাবতে ভাবতে ধীরে ধীরে চোখ খুললেন। কে একজন তার মাথার কাছে ঝুঁকে তার মুখের দিকে তাকিয়ে আছে। অর্জুন বর্মা জিজ্ঞেস করলেন, রাজকুমারী, এখন কি একটু সুস্থ মনে হচ্ছে? কে? আমি, অর্জুন বর্মা। আমি ঝড়ের ধাক্কায় জলে পড়ে গিয়েছিলাম, নিঃশ্বাস বন্ধ হয়ে গিয়েছিল। তারপর কে যেন আমাকে টেনে নিয়ে চলল, আর কিছু মনে নেই। আচ্ছা আচ্ছা, এটা কোন জায়গা? বোধহয় নদীর একটা দ্বীপ। পেছনে দেখুন, হেমকুট চূড়ার ধ্বনি জ্বলছে। কিন্তু কঙ্কনা, কঙ্কনা কোথায়? কে কোথায় আছে সূর্যোদয়ের আগে জানা যাবে না রাজকুমারী। আজ কি চাঁদও উঠবে না? উঠবে, তবে মাঝরাতের পরে। রাজকুমারী, আপনার শরীর দুর্বল, আপনি শুয়ে থাকুন, বেশি চিন্তা করবেন না। আর আপনি? আমি পাহারায় থাকব। এই অসহায় অবস্থাতেও বিদ্যুন্মালা কেমন একটা ভরসা পেলেন। ভেজা বালি তটে শুয়ে পড়লেন। অর্জুন বর্মা ভাবতে লাগল, চিরসঙ্গী লাঠি দুটো আজ তার সাথে নেই, নৌকো থেকে পড়ে যাবার সময় ওখানেই রয়ে গিয়েছিল। বলরামই বা কোথায় আছে কে জানে। ভাবতে ভাবতে তার চোখ চলে গেল রাজকুমারীর দিকে। মোহাচ্ছন্ন চোখে সে তাকিয়ে থাকে অনেকক্ষণ। কৃষ্ণপক্ষের চাঁদের আলোয় বিদ্যুন্মালার ঘুমন্ত মুখখানি স্পষ্ট। আলুথালু চুলগুলো তার মুখের চারপাশ জুড়ে বিছিয়ে আছে। ভিজে যাওয়া রাজপোশাক তার ক্লান্ত শরীরটাকে ঢেকে রেখেছে অযত্নে, ঠিক যেন রক্তবর্ণ পদ্ম ঝড়ের আক্রোশে ছিটকে এসে পড়েছে নদীর পাড়ে। অন্যদিকে বিদ্যুন্মালা অচেতনের অতলে হারিয়ে যেতে যেতে স্বপ্ন দেখলেন, যে স্বপ্ন তিনি আগেও দেখেছিলেন একবার। স্বয়ংবর সভায় অর্জুন মাছের চোখ তীরবিদ্ধ করে নতজানু হলেন তার সামনে। তারপর বললেন, রাজকুমারী, রাজকুমারী, দেখুন চাঁদ উঠেছে। ঘুম ভেঙে গেল তার। দেখলেন অর্জুন বর্মা তার মুখের উপর ঝুঁকে পড়ে বলছে, রাজকুমারী, দেখুন চাঁদ উঠেছে। বিদ্যুন্মালার মনে হল তার স্বপ্নের অর্জুন আর বাস্তবের অর্জুনের মধ্যে বিন্দু মাত্র প্রভেদ নেই। আপনি কিছু বললেন? এহে, আপনি বোধহয় খুব সুন্দর একখানা স্বপ্ন দেখছিলেন, আমি ভেঙে দিলাম। স্বপ্ন? স্বপ্ন এখনো ভাঙেনি। আগে কিছু বললেন? না, কিছু না। বলছি, আপনি আমার প্রাণ রক্ষা করেছেন, অথচ আমার জীবনদাতার পরিচয় আমি কিছুই জানি না। দেবী, আমি একজন অতি সাধারণ মানুষ, কি বলি বলুন তো আপনাকে। আসলে দেবার মতো আমার কোনো পরিচয় নেই। আছে বই কি, খানিকটা পরিচয় তো আজ আপনি দিয়েইছেন নিজের কাজের মধ্যে দিয়ে, কিন্তু তা সম্পূর্ণ নয়। আমি আপনার সম্পূর্ণ পরিচয় জানতে চাই। বেশ, আমার বাবার নাম রাম বর্মা, আমরা যাদব বংশীয় ক্ষত্রিয়। আমার যখন 10 বছর বয়স তখন মা মারা যান। ছোটবেলা থেকেই পড়াশোনার চেয়ে খেলাধুলো, সাঁতার, অস্ত্রবিদ্যা এসব নিয়েই আমি মেতে থাকতাম। বাবা এসব বুঝতে পেরেছিলেন, বলেছিলেন, অর্জুন, তুমি বরং বিজয়নগর গিয়ে রাজার অধীনে সৈন্যে যোগ দাও। এদিকে বহিরাগত শাসকদের অত্যাচার ক্রমশ বাড়তে লাগল। একদিন খবর পেলাম আমাকে আর আমার বাবাকে জোর করে ধরে নিয়ে যাওয়ার জন্য পেয়াদা আসছে। শুনে বাবা আমাকে বললেন, তুমি এক্ষুনি বিজয়নগরের পথে রওনা দাও, আমাকে নিয়ে ভেবো না, আমার এমনিতেই আয়ু শেষ হয়ে আসছে, তুমি যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে চলে যাও। যখন বাড়ি থেকে বেরোচ্ছি,
শুনতে পেলাম ঘোড়ার শব্দ। পেয়াদারা আসছে আমায় ধরতে। দৌড়তে দৌড়তে ঝাঁপ দিলাম নদীতে। সারাদিন ভাসতে ভাসতে এসে পড়লাম সঙ্গমে। এর পরের ঘটনা সবই আপনি জানেন। বিদ্যুন্মালা মাথা নিচু করে শুনছিলেন। অর্জুনের কথা শেষ হলে আকাশের দিকে তাকালেন। চাঁদের আলো একটু একটু ম্লান হয়ে ছড়িয়ে আছে বালিকণায়, আর শুকতারাটি দপদপ করে জ্বলছে পূব দিকে। পরদিন আলো ফোটার সঙ্গে সঙ্গেই হই হই লেগে গেল। কুমার কম্পন ফিরে এলেন ঘাটে। দেখলেন নৌকো তিনটে নদীর মধ্যে বিভিন্ন চরে আটকে বেসামাল ভঙ্গিতে দাঁড়িয়ে আছে, যদিও মানুষগুলোকে দেখা যাচ্ছে না। উদ্ধারের চেষ্টা শুরু করতে হবে, সবার আগে কলিঙ্গের দুই রাজকন্যার খোঁজ নিতে হবে। ভাবতে ভাবতে কম্পন দেব আদেশ দিলেন। ডিঙ্গা নিয়ে মাঝিরা এগিয়ে এলো। সবচেয়ে শেষের ডিঙায় তিনি নিজে উঠলেন। ডিঙাগুলো ভাসতে ভাসতে ভাটির দিকে চলল। কম্পনদেব ডিঙার মাঝখানে দাঁড়িয়ে এদিক ওদিক দেখছিলেন। হঠাৎ তার চোখে পড়ল পাশের দ্বীপে দুটি মানুষ পড়ে আছে। কাছে গিয়ে দেখলেন মৃত নয়, শ্বাস প্রশ্বাস চলছে। একজন নারী, অন্যজন পুরুষ। কম্পনদেব নিষ্পলক তাকিয়ে রইলেন ঘুমন্ত যুবতীর মুখের দিকে। তিনি রাজপুত্র, সুন্দরী যুবতী তার কাছে নতুন নয়, কিন্তু এই যুবতীর মুখে কেমন এক দুর্নিবার আকর্ষণ আছে যাকে অস্বীকার করা যায় না। এ নিশ্চয়ই বিজয়নগরের ভাবী বধূ। দেখতে দেখতে তার সারা শরীরে ঈর্ষার শিহরণ খেলে গেল। আরো কিছুক্ষণ বিদ্যুন্মালার অবিন্যস্ত আধো উন্মুক্ত শরীরের দিকে লোলুপ দৃষ্টিতে তাকিয়ে থাকার পর তিনি গলা খাঁকরালেন। বিদ্যুন্মালা জেগে উঠলেন। একবার কম্পনদেবের চোখের দিকে তাকিয়েই মাথা নিচু করলেন। এই অপরিচিত যুবকের চাহনি কেমন যেন ভালো নয়। বিদ্যুন্মালা উদ্বিগ্ন স্বরে জিজ্ঞেস করলেন, আপনি কে? আমি রাজভ্রাতা কুমার কম্পনদেব। আপনি? আমি কলিঙ্গ রাজকন্যা বিদ্যুন্মালা। অর্জুনের দিকে তাকিয়ে কম্পনদেব জিজ্ঞেস করলেন, এই ব্যক্তিটিকে? আমি ঝড়ের আঘাতে নৌকো থেকে জলে পড়ে গিয়েছিলাম, ডুবে যাচ্ছিলাম, ইনি আমাকে উদ্ধার করেন। ওর নাম অর্জুন বর্মা। ঘুমের মধ্যেও নিজের নাম শুনে চমকে উঠল অর্জুন বর্মা। কে? জেগে উঠে কম্পনদেবকে দেখে জিজ্ঞেস করল, কে, কে আপনি? কম্পনদেব চোখ কুচকে অর্জুনকে দেখলেন কিছুক্ষণ, তারপর বিদ্যুন্মালার দিকে ফিরলেন। কাল সারা রাত আপনি এবং এই ব্যক্তি এই দ্বীপেই ছিলেন কি? হ্যাঁ। ভালো, চলুন এবার ডিঙায় উঠুন। কিন্তু কঙ্কনা, আমাদের নৌকোটা কি ডুবে গেছে? না, একটি নৌকাও ডুবেনি। আরে কঙ্কনা কে? আমার বোন মনি কঙ্কনা। তিনি নিশ্চয়ই ময়ূরপঙ্খী নৌকোতেই আছেন। আসুন, আপনাকে আগে সেখানে নিয়ে যাই। বিদ্যুন্মালা ডিঙায় উঠলেন। কুমার কম্পন একটু চিন্তা করে অর্জুনের দিকে হাত বাড়ালেন। অর্জুনও ডিঙায় উঠল। ডিঙা স্রোতে ভাসতে ভাসতে ময়ূরপঙ্খীর কাছে গিয়ে দাঁড়াল। পাটাতনে দাঁড়িয়ে আছেন মণিকঙ্কনা। তাকে দেখতে পেয়ে বিদ্যুন্মালা চিৎকার করে উঠলেন, কঙ্কনা, কঙ্কনা তুই ঠিক আছিস? মালা, মালা তুই বেঁচে আছিস? বিদ্যুন্মালা টলতে টলতে ময়ূরপঙ্খীর পাটাতনে উঠে বোনকে জড়িয়ে ধরলেন। তারপর দুজনে চলে গেলেন নিজেদের ঘরে। রাজপুরীতে যেতে হবে। এই বিধ্বস্ত পোশাক পরিবর্তন করে রাজকন্যার উপযোগী সাজ করতে হবে। শোভাযাত্রা শুরু হল।
সামনে পাঁচটি হাতি, পেছনে অশ্বারোহীর দল, মাঝখানে চতুর দোলায় দুই রাজকন্যা, আর পেছনে আরেকটি দোলায় বৃদ্ধ রসরাজ। আর রসরাজের পেছনে নৌকোর নাবিক ও সৈন্যরা চলেছে পায়ে হেঁটে। তাদের মধ্যে অর্জুন বর্মাও রয়েছে। যেতে যেতে সে এদিক ওদিক দেখছে বারবার, কিন্তু বলরামকে খুঁজে পাচ্ছে না। তার এই উৎকণ্ঠা দেখে তার পাশের লোকটি বলল, বলরাম কর্মকারকে খুঁজছো? সে তো আসেনি, নৌকো জখম হয়েছে তাই সে মেরামতির জন্য ওখানেই রয়ে গেছে। অর্জুন নিশ্চিন্ত হল, যাক সে ঠিক আছে। মিছিল এগিয়ে চলেছে, পথের দুপাশে লোকে লোকারণ্য। তারা সবাই দুই সুন্দরী রাজকন্যাকে দেখে জয়ধ্বনি দিচ্ছে। মণিকঙ্কনা সাহসী মেয়ে, কিন্তু তার বুকেও দুরু দুরু। বিদ্যুমালার মনও ডুবে আছে অতল গভীরে। তিনি ভাবছেন, জীবন এত জটিল কেন? বেলা দুপ্রহরে মধ্যদিনের সূর্যকে মাথায় নিয়ে শোভাযাত্রা উপস্থিত হল রাজভবনের সামনে। রাজপুরীর 700 প্রতিহারিণী ও পরিচারিকা সভাগৃহের সামনে সার দিয়ে দাঁড়িয়েছিল। রাজপুরীতে সভাগৃহ ছাড়া অন্যত্র পুরুষের প্রবেশ নিষেধ। এই নারী বাহিনী রক্ষণাবেক্ষণের কাজ করে। কুমার কম্পন ঘোড়া থেকে নামলেন, মহারাজ দেবরায় সভাগৃহ থেকে বেরিয়ে এলেন। তপ্ত কাঞ্চন দেহ, মুখে সৌম্য প্রশান্ত গাম্ভীর্য, পরিধানে পট্টবস্ত্র ও উত্তরীয়, যৌবনের মধ্যাহ্ন, তবুও মহারাজের দেহ যেন লাবণ্যের ছটা বিকীর্ণ করছে। কুমার কম্পন দেবরায়কে বললেন, মহারাজ এই নিন, কলিঙ্গের দুই দেবীকে নদী থেকে উদ্ধার করে এনেছি। দুই রাজকন্যা দোলা থেকে নেমে রাজার সামনে এসে দাঁড়ালেন। রাজাকে দেখা মাত্রই মণিকঙ্কনার সমস্ত ভয় যেন নিমেষে উধাও। বিদ্যুন্মালার মুখ দেখে অবশ্য কিছু আন্দাজ করা গেল না। রাজা এর আগে কখনো কলিঙ্গ কন্যাদের দেখেননি। একে একে দুজনকে দেখলেন, তারপর বললেন, যাক স্বস্তি। রসরাজও নেমে এলেন নিজের দোলা থেকে। মহারাজের জয় হোক, আমি কলিঙ্গের রাজবৈদ্য রসরাজ, অভিভাবক হিসেবে আমি পরিচয় করিয়ে দিচ্ছি। তিনি একে একে বিদ্যুন্মালার ও মণিকঙ্কনার সঙ্গে রাজার পরিচয় করিয়ে দিলেন। চিন্তা করবেন না, ঝড়ের বিপদ কেটে গেছে, আপাতত অতিথিদের পরিচর্যার ব্যবস্থা করা হোক। পিঙ্গলা, তুমি রাজকুমারীদের রাজসভা গৃহের দোতলায় নিয়ে যাও, আপাতত তারা ওখানেই থাকবেন। দাসী পিঙ্গলা এই 700 প্রতিহারিণীদের নেত্রী। আপনি কোনো চিন্তা করবেন না মহারাজ, আমি নিজে এদের সেবা করব। রাজকুমারীরা ভেতরে চলে গেলে দেবরায় ভাই কম্পনের দিকে ফিরে বললেন, কম্পন, কাল থেকে তোমার অনেক পরিশ্রম গেছে, যাও এবার তুমিও একটু বিশ্রাম করো। আমার কিছু বলার আছে মহারাজ। বলো। সিংহাসনের প্রতি লোভ, আর সেই লোভকে সত্যি করার জন্য নানা রকমের ছল কৌশল মিথ্যের আশ্রয় নেওয়া কুমার কম্পনের স্বভাব। আজ সকালে রাজকন্যা বিদ্যুন্মালাকে দেখার পর থেকে সেই লোভের সাথে যুক্ত হয়েছে আর এক নতুন ঈর্ষা। কম্পনদেব ধীরে ধীরে বিদ্যুন্মালা ও অর্জুন বর্মার সব কথা রাজাকে জানালেন। অর্জুন বর্মার নদী থেকে বিদ্যুন্মালাকে উদ্ধার করা, দুজনের নির্জন দ্বীপে রাত কাটানো, পাশাপাশি ঘুমিয়ে থাকা, সমস্তটাই বর্ণনা করলেন। সেই বর্ণনায় সত্যের সঙ্গে অতিরঞ্জিত শ্লেষের মাত্রা ছিল অনেকটাই বেশি। আর সেই বিবরণ শুনতে শুনতে রাজার মুখে গম্ভীর মেঘ ঘনিয়ে এল। কম্পনদেবের কথার মাঝখানে লক্ষণ এলেন। লক্ষণ রাজ্যের মহামন্ত্রী। এমনিতে লক্ষণের সাথে কুমার কম্পনের ভাব নেই একেবারেই, কিন্তু তিনি রাজ্যের প্রধানমন্ত্রী, তাই তার কাছে কোনো রাজকীয় কথাই গোপনীয় নয়। গোটা বিবৃতি শেষ করে কুমার কম্পন বললেন, মহারাজ আমার যা বলার ছিল আমি আপনাকে সবই বললাম, এবার আপনার যা অভিপ্রায়, তবে
আমার বিবেচনায় এ কন্যা বিজয়নগরের রাজবধু হওয়ার যোগ্য নয়। তুমি যাও কম্পন, বিশ্রাম করো গিয়ে। কুমার কম্পন চলে গেলে রাজা ও মন্ত্রী একে অপরের চোখে চোখ রেখে কিছু সময় বসে রইলেন। আপনি বোধহয় কুমারের সব কথাটা শোনেননি। না শুনলেও অনুমান করতে পেরেছি। আপনার কি মনে হয়? ঘটনাটা সত্যি বলেই মনে হয়, তবে ইঙ্গিতটা অমূলক। আমি রাজকন্যাকে দেখেছি, আমার মনে কিন্তু কোনো সন্দেহ নেই। কিন্তু অর্জুন বর্মা নিশ্চয়ই দলের সঙ্গে এসেছে, তাকে প্রশ্ন করা যেতে পারে। হ্যাঁ, সেই ভালো, তাকে ডেকে পাঠান, আমি তাকে প্রশ্ন করব, আপনি তার হাবভাব লক্ষ্য করবেন। অতিথিশালা থেকে অর্জুন বর্মার ডাক পড়ল। রক্ষীর সাথে রাজসভার দরজায় এসে দাঁড়াল সে। রাজা তাকে ভেতরে ডাকলেন। মহামন্ত্রী লক্ষণ খুঁটিয়ে খুঁটিয়ে অর্জুনকে লক্ষ্য করছিলেন। মহারাজ দেবরায় শান্ত কণ্ঠে জিজ্ঞেস করলেন, তোমার নাম অর্জুন বর্মা? আগে মহারাজ। তুমি ক্ষত্রিয়, রাজকন্যাদের নৌকার সঙ্গে যোদ্ধা হিসেবে এসেছ। আমি রাজকন্যাদের সঙ্গে কলিঙ্গ থেকে আসিনি মহারাজ। হ্যাঁ, সে কিরম? অর্জুন বর্মা তার দেশত্যাগের কথা শোনাল। চমকপ্রদ কাহিনী। শুনলাম কাল ঝড়ের সময় তুমি রাজকুমারীকে উদ্ধার করেছিলে, কিভাবে সে কাজ করলে আমায় শোনাও। রাজার এই জিজ্ঞাসার মধ্যে অর্জুন কোনো খারাপ উদ্দেশ্য খুঁজে পেল না। সে সরলভাবে উদ্ধার বৃত্তান্ত বলতে লাগল। তার মনে কোনো পাপ ছিল না, তাই কোনো কথাই সে গোপন করল না। দেবরায় বললেন, বাহ, তোমার সৎসাহস আছে, বিপদের মুখে তোমার বুদ্ধি বিভ্রান্ত হয় না। তুমি বিজয়নগরে থাকতে চাও ভালো কথা, তা কোন কাজ করতে চাও? মহারাজ, আমি ক্ষত্রিয়, আপনার বিপুল বাহিনীতে আমাকে একটা জায়গা দিন। তুমি সৈন্য দলে যোগ দিতে চাও, উত্তম, কিন্তু এখন তুমি অতিথি, আপাতত রাজাতিথ্যে বিশ্রাম করো, তারপর তোমার ব্যবস্থা হবে। আর হ্যাঁ, এ নাও স্বর্ণমুদ্রা, তুমি রাজকুমারীর প্রাণ রক্ষা করেছ, আমি বড়ই খুশি হয়েছি। এখন তুমি এসো। অর্জুন স্বর্ণমুদ্রা নিয়ে রাজাকে প্রণাম করে চলে গেল। মহারাজ মন্ত্রী লক্ষণের দিকে তাকালেন, চাউনিতে প্রশ্ন স্পষ্ট। লক্ষণ বললেন, কুমার কম্পন তিলকে তাল করেছেন, অর্জুন বর্মার মন নিষ্পাপ, সুতরাং আমার মনে হয় রাজকন্যাও নিষ্পাপ। আপনি ঠিকই বলেছেন, আমারও তাই মনে হয়। কম্পন ছেলে মানুষ, তাই ঠিক বুঝতে পারেনি, কিন্তু তবু ভাবি রাজবধূকে পরপুরুষ স্পর্শ করেছে, এ বিষয়ে শাস্ত্রের বিধান যদি কিছু থাকে তাহলে গুরুদেবের উপদেশ নেওয়া যাক। রাজগুরু আর্য কুর্মদেবকে খবর দেওয়া হল। সমস্যার কথা শুনে তিনি বললেন, দোষ হয়েছে, তবে গুরুতর কিছু নয়, সামান্য প্রায়শ্চিত্ত করলেই হবে, আপাতত বিবাহ 3 মাস বন্ধ থাকবে। এই 3 মাস কন্যা প্রতিদিন সকালে স্নান সেরে পম্পাপতির মন্দিরে নিজে হাতে পুজো করবেন, তাহলেই তার পাপ মুক্তি হবে। 3 মাস শেষ হলে শ্রাবণ মাসে আমি বিবাহের তিথি নক্ষত্র দেখে রাখব। গুরুদেবের ব্যবস্থা রাজার মনঃপূত হল। 3 মাস পরে বিবাহ হলে ক্ষতি কি, বরং এই 3 মাসে ভাবি বধূর সাথে আরও একটু পরিচয়ের সুযোগ হবে। তিনি বললেন, যথা আজ্ঞা গুরুদেব। রাজসভা থেকে বেরিয়ে অর্জুন বর্মা অতিথিশালায় ফিরে এল। রাজার ব্যবহারে সে ভীষণভাবে মুগ্ধ, তার মন নিরুদ্বেগ। রাজা তাকে সৈন্য দলে সুযোগ দেবেন, বিদেশে তার খাওয়া পরার কোনো চিন্তা থাকবে না। ভাবতে ভাবতে তার চোখ ঘুমে জড়িয়ে এলো, শান্তির ঘুম। সন্ধ্যেবেলা যখন ঘুম ভাঙল, সে নগর পরিভ্রমণে বেরোল। বড় বড় প্রাসাদ পথের দুপাশে ছড়িয়ে রয়েছে,
অর্জুন ঘুরে ঘুরে দেখতে লাগলো চারিদিক। সোনা দানা, হীরে জহরতের দোকান, ফুলের দোকান, এক অদ্ভুত ভালো লাগায় তার মন ভরে উঠল। মনে হলো এতদিনে সে তার নিজের দেশ খুঁজে পেয়েছে। এই তার মাতৃভূমি, চারপাশ কত সুন্দর। শুধু খটকা একটাই, মনে হচ্ছে কেউ একজন তার পিছু নিয়েছে। সে যখন থেকে বেরিয়েছে যেদিকেই যাচ্ছে ছায়ার মতো একজন তাকে অনুসরণ করে চলেছে। শুনছিলেন তুঙ্গভদ্রা তীরে প্রথম পর্ব, রচনা শরদিন্দু বন্দ্যোপাধ্যায়, রেডিও রূপান্তর গোধূলি শর্মা, গল্প পাঠে মীর, মহারাজা দেবরায়ের চরিত্রে এবং গল্পের সূত্রধার আমি দীপ, বিদ্যুন্মালা অয়ন্তিকা, মণিকঙ্কনা আভেরি, অর্জুন বর্মা সোমক, বলরাম অগ্নি, রাজবৈদ্য রসরাজ ও রাজগুরু কূর্মদেব শঙ্করী প্রসাদ মিত্র, মহামন্ত্রী লক্ষণ অনির্বাণ, রক্ষী ও সেপাইয়ের ভূমিকায় রিচার্ড, কুমার কম্পনদেব সাগনিক, শব্দগ্রহণ আবহ সঙ্গীত ও স্পেশাল এফেক্টসে রিচার্ড, পর্ব পরিচালনায় সোমক অগ্নি ও রিচার্ড, সমগ্র পরিকল্পনা ও পরিচালনায় ইন্দ্রাণী। মির্চি 98.3 এর তরফ থেকে আন্তরিক ধন্যবাদ শ্রীমতী সানন্দা চক্রবর্তীকে এই উদ্যোগে আমাদের পাশে থাকার জন্য। শেষ হল তুঙ্গভদ্রা তীরে প্রথম পর্ব।